Welcome to English Doctor. তো বন্ধু প্রিয় এবার আমরা এসেছি পৃষ্ঠা নম্বর 34 অ্যাডজেকটিভ আমরা কিভাবে চিনব হ্যাঁ ও হ্যাঁ অ্যাডজেকটিভ কিন্তু না ডি এর উচ্চারণ এখানে হবে না কারণ ডি এর পরে জেই থাকলে ডি এর উচ্চারণ হয় না আচ্ছা দেখেন আমরা কোন ওয়ার্ডের শেষে যদি দেখি ও ইউএস আছে তাহলে সেটা কি সেটা হচ্ছে অ্যাডজেকটিভ ফর এক্সাম্পল ফেমাস অটোনমাস স্বায়ত্তশাসিত অটোনমাস যদি কোনো ওয়ার্ডের শেষে এফিউএল থাকে তাহলে হবে ধরেন ওটা অ্যাডজেকটিভ নিঃসন্দেহে বিউটিফুল হার্মফুল সব অ্যাডজেকটিভ সাম যদি থাকে কোনো ওয়ার্ডের শেষে এস ও এম ই হ্যান্ডসাম হোলসাম হ্যাঁ আর বিএলই যদি থাকে কোনো ওয়ার্ডের শেষে সাধারণত সেটা কি হবে দু একটা ব্যতিক্রম থাকতেই পারে যেরকমটা পরে বলি ইম্পসিবল হরিবল এগুলো সব অ্যাডজেকটিভ টেবল ওই যে বিএলই আছে না টেবল ওইটা আবার নাউন ঠিক আছে এই জন্য বললাম দু একটা ব্যতিক্রম থাকতে পারে সিআইএল ক্যাল টেকনিক্যাল প্র্যাকটিক্যাল এগুলো থাকলে সব অ্যাডজেকটিভ হবে তবে অ্যাডজেকটিভ চেনার আর একটা সুন্দর পদ্ধতি আছে আমি একটু বই থেকে পড়ি বুঝেছেন দেখেন পৃষ্ঠা নম্বর 34 অ্যাডজেকটিভ চেনার আরেকটি শর্টকাট ওয়ে সহজ ওয়ে আছে হ্যাঁ তাহলে ডিগ্রি টল টলার টলেস্ট অর্থাৎ যে ওয়ার্ডটিকে ডিগ্রিতে ফেলা যায় তা অ্যাডজেকটিভ যেমন চিপ চিপার চিপেস্ট এরকম আমি টল টলার টলেস্ট শর্ট শর্টার শর্টেস্ট বিজি বিজিয়ার বিজিয়েস্ট হ্যাঁ এই যে আমি ই করে ফেলতে পারছি ডিগ্রিতে ফেলতে পারছি সেটা হচ্ছে কি অ্যাডজেকটিভ যেরকম এখানে টলকে আমি চেঞ্জ করতে পারছি টল টলার টলেস্ট তাহলে টলটা হচ্ছে অ্যাডজেকটিভ এই তো এখনও কিন্তু এখানে দেখবেন নাউন কিন্তু আবার এরকম হয় না যে ম্যাঙ্গো ম্যাঙ্গো আর ম্যাঙ্গোয়েস্ট এরকম কখনো হবে না পেন পেন আর পেনেস্ট এরকম কখনো হবে না কিন্তু যেটাকে এরকম চেঞ্জ করা যায় স্মার্ট স্মার্টার স্মার্টেস্ট তাহলে স্মার্টটা হচ্ছে অ্যাডজেকটিভ হ্যাঁ তা এখন অর্থ না জানলে আপনি চিনতে পারবেন কোনটা নাউন কোনটা অ্যাডজেকটিভ আর একটা টেকনিক বলি হ্যাঁ এই বই থেকে পড়ছি দেখেন এবার অ্যাডজেকটিভ চেনার একখানা দুর্দান্ত টেকনিক বলবো মাত্র একটা শব্দ দিয়ে অ্যাডজেকটিভ চেনা যাবে সহজেই শব্দটা কি হ্যাঁ বলছি শব্দটা হলো সবচাইতে শব্দটাই হলো সবচাইতে অর্থাৎ আপনি কোনো শব্দের আগে যদি সবচাইতে বসান কোনো শব্দের আগে যদি সবচাইতে বসান যদি বসালে যদি কোনো অর্থ প্রকাশ করে তাহলে সেটা অ্যাডজেকটিভ এরকম সংজ্ঞা দিলে কিন্তু আসলে মানে বোঝা যায় না কিন্তু আমি যদি এক্সাম্পল দিই ধরেন দামি দামি এই দামি শব্দটা কি অ্যাডজেক্টিভ বাংলা দামি বললাম বাংলা মানে কস্টলি এটা কি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব নাকি ভার্ব আপনি এর আগে সবচাইতে কথাটা বসান এই শব্দটা সবচাইতে দামি অর্থ প্রকাশ করে যদি কোনো অর্থ প্রকাশ করে সবচাইতের পরে যে শব্দটা আপনি বসাচ্ছেন যদি অর্থ প্রকাশ করে তাহলে বুঝতে হবে ওই শব্দটা ওই দামি শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ যদি বলেন সবচাইতে দাম তাহলে তো অ্যাডজেক্টিভ হয় না মানে মিনিং হয় না তো সবচাইতে দাম এটা না সবচাইতে দাম হলো এটা না সবচাইতে কলম হলো না যদি বলি সবচাইতে দামি তখন হয় সবচাইতে দামি কলম হ্যাঁ তাহলে এই দামি শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ সবচাইতে ব্যয়বহুল বুঝেছ উনি সবচেয়ে ভালো মানুষ এই যে সবচেয়ে ভালো তাহলে ভালো হচ্ছে অ্যাডজেক্টিভ উনি সবচেয়ে বিজি বুঝেছ সব থেকে গরিব তাহলে গরিব হচ্ছে অ্যাডজেক্টিভ কারণ কারণ হচ্ছে অর্থ প্রকাশ করছে হ্যাঁ সব থেকে পরিবার পরিবার কোনো অর্থ প্রকাশ করে সবচাইতে পরিবার কি হলো হ্যাঁ সবচাইতে সুখী হ্যাঁ সবচাইতে দুঃখী সবচাইতে সুখী তাহলে সুখী হচ্ছে হ্যাপি সুখী মানে কি হ্যাপি আর সুখ হচ্ছে হ্যাপিনেস তাহলে বুঝতে হবে সুখ অ্যাডজেক্টিভ সবচাইতে সুখী তো সুখী হচ্ছে আপনার কি অ্যাডজেক্টিভ আর সুখ হচ্ছে হ্যাপিনেস এটা নাউন ঠিক আছে তাহলে আপনি যখন বলছেন সবচাইতে সুখ হ্যাঁ তো এই সবচাইতে সুখী যখন আপনি বলছেন তখন আপনার অর্থ প্রকাশ করছে তো আপনি দু একটা ব্যতিক্রম হতেও পারে বাংলা ভাষায় হ্যাঁ হতে পারে এছাড়া আপনি সবচাইতে দিয়ে আপনি বুঝতে পারবেন সবচাইতের পরে কোনো শব্দ বসালে যদি অর্থ প্রকাশ করে তাহলে সেটা হবে অ্যাডজেকটিভ উনি না সবচাইতে ব্যস্ত মানুষ তাহলে ব্যস্ত তাহলে ব্যস্ত কথাটা অ্যাডজেকটিভ ব্যস্ত ইংরেজি কি বিজি বিজি হচ্ছে অ্যাডজেকটিভ অ্যাডজেকটিভ তাহলে সবচাইতে দিলে আপনি সবচাইতের পরে ওই শব্দটা বসান এটা অ্যাডজেকটিভ চেনার জন্য যদি দেখেন অর্থ প্রকাশ করছে হ্যাঁ তাহলে বুঝবেন ওই যে বিজি বা দামি হ্যাঁ বা সুখী ওইটা হচ্ছে অ্যাডজেকটিভ এটা একটা সুন্দর পদ্ধতি কী বলেন হ্যাঁ মানে আমি চিন্তা করে দেখলাম আসলেই তো এটা খুব সুন্দর একটা পদ্ধতি তা আমার তখন যখন আবিষ্কার করলাম
তখন আপনাদের সাথে একটু শেয়ার করলাম। হ্যাঁ, সবচাইতে সুন্দর, সবচাইতে লম্বা, সবচাইতে মোটা, সবচাইতে ব্যস্ত, হ্যাঁ সবচাইতে ভয়ঙ্কর কে? বাঘ না ভল্লুক নাকি উল্লুক? যাই হোক, দ্য মোস্ট ডেঞ্জারাস অ্যানিমাল, সবচাইতে ভয়ঙ্কর। তাহলে ভয়ঙ্কর, ডেঞ্জারাস, এই কথাটা হচ্ছে বিপজ্জনক আর কি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এইভাবে একটা পদ্ধতি রয়েছে। তো জানাবেন কেমন লেগেছে। হ্যাঁ, অর্থ প্রকাশ করলে সবচাইতের পরে তাহলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আপনি এবার অনেক সহজে, এভাবে কিন্তু আমি অনেক সহজে অ্যাডজেক্টিভ চিনতে পারি আর কি অনেক সময়। হ্যাঁ, আমি মানে অর্থ প্রকাশ যদি করে তাহলে এটা অ্যাডজেক্টিভ। ধন্যবাদ সবাইকে বন্ধুপ্রিয়। এবার আমরা পরের এপিসোডে চলে যাচ্ছি, সেটা হচ্ছে ফোনেটিক্স রাইম, পেজ নাম্বার 35 যাচ্ছি। এখন বিদায় নিচ্ছি।